नमस्कार बंधुरा, आशा करी प्रत्येके भालो आछो। वेलकाम टू माई चैनल विद्यासागर विद्यापीठ। आज के आमी कलेज यूनिवर्सिटी विश्वविद्यालय एवं बीएड आबार बोलछी कलेज विश्वविद्यालय यूनिवर्सिटी एवं बीएड ये चारटी विषयेर उपर एकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। तोमरा प्रत्येके जानो दीर्घ तीन मास धरे करोना आबहर कारणे लकडाउनेर जन्य स्कूल कलेज विश्वविद्यालय बीएड कलेज समस्त किछु किन्तु बंध रयेछे এবং বন্ধ রয়েছে। তার পাশাপাশি অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি। এই কারণে তোমরা প্রত্যেকেই জানো আগামী 31 জুলাই পর্যন্ত আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গে আবার 31 তারিখ পর্যন্ত কিন্তু অর্থাৎ 31 জুলাই পর্যন্ত কিন্তু লকডাউন বাড়ানো হয়েছে। আর এই লকডাউন বাড়ানোর জন্য কলেজের ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এবং বিএড কলেজের যে সেমিস্টার পরীক্ষাগুলি বাকি ছিল সমস্ত পরীক্ষাগুলিই কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। এবং গতকাল আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী একটি বিশেষ চ্যানেলকে তার একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার দিয়ে তিনি উল্লেখ করেছেন যে আপাতত ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিএড কলেজের কোনো সেমিস্টার পরীক্ষা হবে না। আবার বলছি কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এবং বিএড কলেজের কোনো সেমিস্টার পরীক্ষা হবে না। অর্থাৎ যত সেমিস্টার পরীক্ষা ছিল সব সেমিস্টার পরীক্ষা কিন্তু বাতিল বলে ঘোষণা করা হলো। এবং তার পাশাপাশি আরও কিছু উল্লেখযোগ্য তিনি উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করেছেন। সেই উল্লেখযোগ্য বিষয় আলোচনা করার আগে তোমাদের সবাইকে জানাই, যারা আমার এই চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ ভিডিও সেই ভিডিওগুলি কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে বিষয়টি বা খবরটি শেয়ার করার জন্য তোমাদের যে বন্ধু বা বান্ধবীরা আছে প্রত্যেকে কিন্তু খবরগুলো জেনে যাবে বা তাদের কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি একটি বিশেষ চ্যানেলকে নিউজ চ্যানেলকে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে আপাতত কোনো পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ যে পরীক্ষাগুলো বাকি ছিল সেমিস্টার পরীক্ষা, যারা ফার্স্ট ইয়ারে পড়ো তাদের সেকেন্ড সেমিস্টার, যারা থার্ড ইয়ারে পড়ো তাদের ফোর্থ সেমিস্টার, এরকম করে যার যার যে যে ইয়ারের যে সেমিস্টার পরীক্ষাগুলি ছিল, কলেজের সেমিস্টার পরীক্ষা, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা, এমনকি বিএড কলেজের যে সেমিস্টার পরীক্ষা, সমস্ত সেমিস্টার পরীক্ষা কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেই বাতিল সেমিস্টার পরীক্ষাগুলো তাহলে কি পরবর্তী সময় নেওয়া হবে বা নেওয়া হলে কীভাবে নেওয়া হবে সেটা কিন্তু এখনও পরিষ্কারভাবে তিনি কিছু জানাননি। তবে এটা জানিয়েছেন যে আজকের দিনে অর্থাৎ বিকেল 5টার সময় তিনি এইসব বিষয় নিয়ে আরও বেশি কিছু আলোচনা করবেন। অর্থাৎ এই সেমিস্টার পরীক্ষাগুলো যে বাতিল করা হচ্ছে সেই পরীক্ষাগুলো কিভাবে নেওয়া যায় বা নেওয়া হলেও কিভাবে নম্বরগুলো দেওয়া যাও এবং যদি কোনো কারণে পরীক্ষা না নেওয়া হয় তাহলে সেই পরীক্ষা না নিলে সেই নম্বরগুলো কীভাবে বিভাজন করা হবে বা নম্বরগুলো কীভাবে ছাত্রছাত্রীদের কাছে দেওয়া হবে বা ছাত্রছাত্রীদের নম্বরগুলো দেওয়া হবে তার উপরে কিন্তু একটা বিশেষ আলোচনা চলছে। আজকে সেই আলোচনার শেষে আজকে সাংবাদিক সম্মেলন করে বিকেল 5টার সময় কিন্তু আমাদের পার্থ চট্টোপাধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু জানাবেন। এবং তার পাশাপাশি বলে রাখি, যারা ওল্ড সিলেবাস, আমি আবার বলছি যারা ওল্ড সিলেবাস, তাদের আরও একটা খবর হলো, যারা ওল্ড সিলেবাস সেই থার্ড সেমিস্টার ফাইনাল ইয়ার হোক বা অন্য কোনো ইয়ার হোক না কেন, তাদেরই কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ যারা ওল্ড সিলেবাস 100 নম্বরে পরীক্ষা দাও তা তোমাদের পরীক্ষাও কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু আর পরীক্ষা নেওয়া হবে না। যেমন সেমিস্টার পরীক্ষা নেওয়া হচ্ছে না, তারই পাশাপাশি কিন্তু তোমাদেরও কিন্তু পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ তোমাদের যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে, নেওয়া হলে কোন মাসে নেওয়া হলে হবে, কীভাবে নেওয়া হবে এবং যদি না নেওয়া হয় সেই নম্বরটা কীভাবে দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু আজকে বিকেল 5টার সময় সাংবাদিক সম্মেলন করে কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জানাবেন। এবং তারপরে কিন্তু আমি এটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তোমরা কিন্তু প্রত্যেকেই দেখে নিও। যাই হোক বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো এখন স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রয়েছে এবং নতুন করে স্কুল কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই। আমি আমার এর আগে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি স্কুল কলেজ বিষয়ে, সেই ভিডিওগুলি তোমরা কিন্তু প্রত্যেকেই দেখে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে বিষয়গুলি কিন্তু জানিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই পাওয়া খবর এবং পরবর্তী সময় যদি
আরও খবর পাই তোমাদেরকে কিন্তু অবশ্যই জানাবো। আজকে বিকেল 5টার পরে কিন্তু একটা নতুন ভিডিও আমি আপলোড করব, সেই ভিডিওটা কিন্তু প্রত্যেকেই দেখে নিও, কারণ এই ভিডিওটা কিন্তু প্রত্যেক তোমাদের জন্য সববার আবার বলছি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ভিডিওতে আমি কিন্তু নম্বর বিভাজন সম্পর্কে তোমাদের জানাবো, অর্থাৎ তোমাদের নম্বরটা কীভাবে দেওয়া হবে, অর্থাৎ ওল্ড সিলেবাসের নম্বর বা কীভাবে দেওয়া হবে, বা যারা সেমিস্টার পরীক্ষা দাও তোমাদের সেমিস্টার পরীক্ষার নম্বর কীভাবে দেওয়া হবে, বা ইন্টারনাল যে পরীক্ষাগুলো তোমাদের রয়েছে সেই ইন্টারনাল পরীক্ষার নম্বরগুলো কীভাবে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা আলো ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করব, বা ভিডিওটা কিন্তু প্রত্যেকেই দেখে নিও। এবং শেষ করার আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে, আজকে ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে এইরকম ভিডিও বানাতে আরও বেশি সাহায্য করে এবং উৎসাহিত করে। আর যদি নতুন হয়ে থাকো, যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যাই হোক, ভিডিওটি আজ পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।